পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন ও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন জয় বাংলা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি সরকারের প্রতি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ে পাকিস্তান পার্লামেন্টে যে বিবৃতি দিয়ে বাংলাদেশকে অবমাননা করা হয়েছে তাদের আমরা নিন্দা জানাই। তাদের দোষও জামায়াত শিবিরকে দিয়ে দেশকে জঙ্গিবাদ ও ব্যর্থ রাষ্ট্র বাড়ার ষড়যন্ত্র করছে বলেও তিনি জানান।